আমরা জালিম হতে চাই না, আমরা মাজলুম হব। আমরা কি হব? মাজলুম নিরাপদ, আর জালিম বিপদ। জালিম কি? বিপদ। আর যারাই জালিম হয় তারাই কাফের হয়। ওয়াল কাফিরুনা হুম যালিমুন। কাফিররাই জালিম। কাফিররাই কি? কাফির কিন্তু কোন গোষ্ঠীর নাম না। অনেক মুসলিম নামধারী কিছু কাফেরও আছে, আছে না নাই? কেউ কোনো টেনশন করবেন না, আমি বেহুদা কোনো কথা বলতে চাই না। আমি যতটুকু চেষ্টা করব আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো টেনশন নেই, কোরআনের বাইরে যাব না। কিন্তু কোরআন তো সুদ খেতে কয় না, কোরআন তো সেনা করতে বলে না, কি বলে? কোরআনকে ঘুষ খেতে বলে? তাহলে আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি তখন কি সুদখোর খুশি হবে? যার আলোচনায় সবাই খুশি হয় ওর ওয়াজ ওয়াজি না। আমার নবীর ওয়াজে কি আবু জেল খুশি হয়েছে? আবু লাহাব খুশি হয়েছে? সবাই খুশি হবে না তো? সবাই খুশি হওয়ার দরকারও নাই। কথা বোঝা গেল? আচ্ছা, আমাদেরকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন সবাই খুশি হয়। দেখছেন হুজুর খুব সমস্যা, খুব চাপ, এখানে চাপ ওখানে চাপ, হবেই না। আমি কই আমারও চাপ। কি চাপ? আল্লাহ থেকে চাপ। চাপ আছে না নাই? আজকে আমি যদি হক কথা না বলে যাই কেয়ামতের দিন আপনারা আমার বিরুদ্ধে মামলা দিবেন, মামলা দিলে আল্লাহ আমার জিব্বা কাটবেন। অকুলু কৌলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। দেখেন একটা সত্য কথা বলা, সোজা কথা বলা, রেজাল্ট কি? আমল যদি ভুল হয় সংশোধন হবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। অতএব যা বলবো আমরা সোজা কথা বলবো। জিব্বা হলো দেহের রাজধানী। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইদা আসবাহ ইবনা আদম, যখন কোন বান্দা সকাল করে ফাইনাল আদা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইনমা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়াইন ওয়াজাজতা ওয়াজাজনা। সকালবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার কাছে এসে বলে, পা হাত চোখ কান নাক সব এসে জিব্বার কাছে নালিশ করে, জিব্বা তুই হলি আমাদের সবার মুরব্বী, তুই জিব্বা ঠিক থাকলে আমরা ঠিক, আর তুই বেঠিক হয়ে গেলে আমরা বেঠিক। আমরা জিব্বাকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সাপ্রতি কিছু পাপ আছে না নাই? সেই পাপগুলোকে দমন করার জন্য, নির্মূল করার জন্য একটা আলোর দরকার। সে আলোটার নাম কি? কোরআন। কোরআন তো ঠিকই আছে আলো, কিন্তু এই কোরআন নামক আলো দিয়া সাপ্রতি পাপকে দমন করা যাবে না। সেই সাপ্রতি পাপকে দমন করার জন্য একটা লাঠিরও দরকার। সেই লাঠি হলো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি যেটা দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে আর কোরআন নামক আলো থাকলে পরে সমস্ত পাপ সমাজ থেকে নির্মূল হয়ে যাবে, ঠিক কি না? রাসূল শুধু ইমাম ছিলেন না, রাসূল শুধু পাগড়িওয়ালা ছিলেন না, রাসূল শুধু দাড়িওয়ালা ছিলেন না, রাসূল ছিলেন তরবারিওয়ালা, রাসূল ছিলেন অশ্বারোহী, রাসূল ছিলেন সমর নায়ক, রাসূল ছিলেন বিশ্বের সেনাপতি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আজকে শেষ রজনী। আমি আশাবাদী যে সবাই শেষ দোয়াটা আমরা করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। যে কথাই বলি, আমার তো এলেম কালাম তেমন নেই, যে কথাই বলি আমাকে সময় দেবেন তো সবাই? জি, আসুন আমরা যাচ্ছি সে মূল কথার দিকে। আমরা জীবনের সকল জায়গায় আল্লাহর কোনো কথা শুনি, যদি শুনে কি যুক্তি করব, যুক্তি তুলব না মানব, যুক্তি দেব না মেনে নেব?
প্রথম আয়াত আল্লাহ পাক এটাই বলছেন। আমি শুধু সারসংক্ষেপ অর্থগুলো ভাবার্থগুলো আমি দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নূর আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য মুমিনদের হবে ফয়সালার দিক থেকে আল্লাহ রাসূল যা বলেছেন তোমাদের এই ব্যাপারে কি মন্তব্য, সঙ্গে সঙ্গে আইয়া কোল তাদের মুখ থেকে বের হয়ে যাবে সামিআনা ওয়া আতা'না, যা শুনলাম সঙ্গে সঙ্গে তা মেনে নিলাম। এই আয়াতের অনুকূল আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। যা শুনলাম সঙ্গে সঙ্গে তা মানব, তা যদি না মানি, বনী ইসরাইলের চরিত্র ছিল সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানব। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। কি কার বৈশিষ্ট্য? ইমানদারের বৈশিষ্ট্য। প্রায় আয়াতের মধ্যে ইতাআতের কথাটা এসেছে, আনুগত্যের কথাটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতাআতের ব্যাপার আরেক জায়গায় সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. جربني الله أكبر. إمام دار رب তোমরা এক নম্বর আনুগত্য করবে কার? জোরে বলুন কার?